নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি তোমাদেরকে আমাদের পাড়ার এখানে মূর্তি তৈরি হয়, অর্থাৎ দুর্গা প্রতিমা তৈরি হয়, হয়তো কুমোরটুলির মতো অত বড় করে হয় না, কিন্তু তাও যথেষ্ট ভালো দুর্গা প্রতিমা তৈরি হয়। এবং সেই দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার সময় যে মানুষদের মধ্যে একটা আবেগ উৎসাহ, সেটাই আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও, আর যা নতুন দেখছো তা সাবস্ক্রাইব করে উপরে বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি। আচ্ছা, তোকে একটা প্রশ্ন করলাম, এটা কে? তুই কি বললি? ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা, তোমরা জানলে তো অসুরের ছেলেকে দেখে নাও, কোথাও দেখতে পাওয়া যায়নি, এখানে দেখতে পাওয়া গেল। সময় যতই অঠে না হোক, উৎসবের পরশ লাগুক প্রাণে, আলোয় আলোময় হয়ে উঠুক রূপ লাবণ্য, এতটুকু আধার যেন না থাকে মনে। মায়ের আশীর্বাদে তো সবার অধিকার, তাই সময় যতই অঠে না হোক, উৎসবের পরশ লাগবেই প্রাণে। Thank you.
দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আশ্বিনের শরৎ প্রাতে আনন্দ।